জাতীয় সংসদের 300টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত 44টি রাজনৈতিক দলের মধ্যে 28টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে বিএনপি সহ 16টি দল নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার মোট 1977 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী 1594 জন আর স্বতন্ত্র 383 জন। এবার সবচেয়ে বেশি 266 জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর পরপরই রয়েছে জাতীয় পার্টি, তাদের প্রার্থী রয়েছেন 265 জন। আর তৃতীয় সর্বোচ্চ 135 জন প্রার্থী রয়েছেন তৃণমূল বিএনপির, যাদের প্রতীক সোনালী আঁশ। 28টি রাজনৈতিক দল থেকে যত প্রার্থী দেওয়া হয়েছে তার মধ্যে আওয়ামী লীগ 266 জন, জাতীয় পার্টি 265 জন, জাকের পার্টি 21 জন, তৃণমূল বিএনপি 135 জন, ন্যাশনাল পিপলস পার্টি 122 জন, বাংলাদেশ কংগ্রেস 96 জন, জাসদ 66 জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি 79 জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট 63 জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ থেকে 45 জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম থেকে 56 জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে 38 জন, ইসলামী ঐক্যজোট 42 জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 39 জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট 37 জন, কৃষক শ্রমিক জনতা লীগ 30 জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি 26 জন, গণফ্রন্ট 21 জন, জাতীয় পার্টি জেপি 13 জন, বাংলাদেশ কল্যাণ পার্টি 16 জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন 11 জন, বিকল্প ধারা বাংলাদেশ 10 জন, বাংলাদেশ জাতীয় পার্টি 5 জন, গণতন্ত্রী পার্টি 10 জন, গণফোরাম 9 জন, বাংলাদেশ সাম্যবাদী দল থেকে 4 জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ থেকে 5 জন, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল থেকে 4 জন এবং স্বতন্ত্র থেকে 383 জন। এবার মোট ভোটার সংখ্যা 11,96,91,633 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,07,71,579 জন, নারী ভোটার 5,89,19,202 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 852 জন। ফুলেল চৌধুরী, চ্যানেল এস, ঢাকা। Thank you.